नमस्कार बंधुसकल, स्वागतम जानाइछो मोर यूट्यूब चेनेल अर्चना काकतिलै। आज आमि जाब आहिछो कोरामोर साहा बागानलै। आहकसुन मोर लगत जात्राटी उपभोग करू। कोरामोर साहा बागान अहोमर उदालगुरी जिल्लात अवस्थित। এয়া আমি আহি পাইছো খাগড়া বজার। কোরামোর চাহা বাগান যাওয়া পথর শেষর বজারখন হৈছে এইখন। আপনাদের যদি কিবা খোৱা সামগ্রী লব বিচাৰে ইয়াৰ পৰা লব পাৰিব, কাৰণ কোরামোর চাহা বাগানৰ ভিতৰত আপোনালোকে কোনো ধৰণৰ দোকান নাপাব। ৱাও, চাওকচোন ইমান ধুনীয়া দৃশ্য। দূৰৈ পাহাৰখনে ইমান ধুনীয়া সৌন্দৰ্যৰ সৃষ্টি কৰিছে। কোরামোর চাহা বাগান ভারত ভুটান সীমান্তবর্তী হাতিকর গাঁৱত অবস্থিত। উদালগুৰি জিলার টংলা টাউনের পর ইয়ার দূরত্ব প্রায় 32 কিলোমিটার মান হব। কোরামোর চাহা বাগান 1860 চনতে স্কটল্যান্ডের রবার্ট লগান নামের ব্যক্তিজনে স্থাপন করেছিল। এয়া আমি কোরামোর চাহা বাগানত প্রবেশ করিম। এয়া দেখিছে আপনালোকে, ইয়াত গাড়ির বাবে 50 টাকা আর বাইকের বাবে 30 টাকা এন্ট্রি ফিজ লয়। এই বাগানলৈ আহিবলৈ আপনালোকে ব্যক্তিগত বাহন লৈ আহিব লাগিব, কারণ ইয়াত কোনো যাতায়াতের সুবিধা নাই। আপনালোকে ব্যক্তিগত বাহনরে গোটেই বাগানখন ইমূৰৰ পৰা সিমূৰলৈ নিজ ইচ্ছামতে ফুৰিব পাৰিব। এতিয়া আমি বাগানৰ মাজে মাজে গৈ আছো। চাওকচোন ইমান ধুনীয়া পৰিৱেশ, আৰু দুফালৰ সেউজীয়াৰ মাজে মাজে গৈ বিৰাটেই ভাল লাগিছে। আপোনালোকে উদালগুৰিৰ ফালৰ পৰা আহিব পাৰে। উদালগুৰিৰ পৰা আহিলে ইয়াৰ দূৰত্ব প্ৰায় 30 কিলোমিটাৰমান হ'ব। এয়া আহি আহি আমি কোরামোর চাহ বাগানৰ ভিতৰত এইখন কোরামোর এয়াৰষ্ট্ৰিপ হয় আমি এইখন পালোঁ। ইয়াৰ পৰা আচলতে কোরামোর চাহ বাগানৰ ভিউটো ইমানেই ধুনীয়া লাগে। আপোনালোকে চাওক এয়া। আসলতে এই ঠাইখিনিয়ে বাগানখনের সৌন্দর্য বহুখিনি বৃদ্ধি করেছে। ইয়ালৈ ফুৰিব অহা মানুহৰ কাৰণে এই এয়াৰষ্ট্ৰিপটোৱে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। চাওকচোন ইমান ধুনীয়া লাগিছে। আপোনালোকে যদি ঘৰৰ পৰা খাদ্য সামগ্ৰী লৈ আহে বা ইয়াত বনাই খাব বিচাৰে, ইয়াত আপোনালোকে বনাই খাব পাৰিব। এই ফিল্ডখনৰ যে হিতুমূৰ দেখিছে তাৰ কাষেৰে এখন নদী বৈ গৈছে। এতিয়া অৱশ্যে পানী নাই তাত, পানী থাকিলে হয়তো আৰু ধুনীয়া লাগিব পৰিৱেশটো।
প্রায় 2-3 ঘন্টামান সময় আমি অতিবাহিত করে এয়া আমি উভতনি যাত্রা আরম্ভ করেছো। আপনালোকেও আহিব পারে, আমার অসমতে ইমান ধুনিয়া ঠাই আছে, আমিতো এনে ফুরিবলে নিশ্চয় ভালেই পাও, গতিকে আমার ওসরে থাকা ঠাইবর কেন নোচাকে থাক নহয় জানো। সেউজীয়াবোৰ এৰিব মন নাছিল যদিও এতিয়াতো এৰিবই লাগিব। বাই বাই কুড়ামূৰ, কেতিয়াবা পিছত নিশ্চয় আহিম আকৌ। যদি মোৰ এই ভিডিওটি ভাল পালে তেনেহলে ভিডিওটি লাইক কৰিব, শেয়ার কৰিব আৰু মোৰ চেনেলটি সাবস্ক্রাইব কৰি দিব। ধন্যবাদ।